সালামু আলাইকুম তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে জুলাই মাসে তো তার জন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে একটি সিলেবাস পরিণত হয়েছে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি হবে মূল্যায়নটি হবে সেটা তোমাদের বইয়ের কতটুকু থেকে আসবে কোন কোন জায়গা থেকে আসবে তারই কিন্তু একটা নির্দেশনা দিয়েছে তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এই সিলেবাসটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা দেখবো যে ষষ্ঠ শ্রেণীর জন্য বইয়ের কত পর্যন্ত আমাদেরকে পড়তে হবে তো আমরা এখন দেখি ষষ্ঠ শ্রেণীর এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর লিস্ট এখানে বাংলা তোমরা খাতায় লিখে নাও বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ বাংলা বই তোমাদের একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এই ষাটমাসিক পরীক্ষার বা মূল্যায়নের জন্য ইংরেজি বই এটা পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত ষাণ্মাসিক পরীক্ষায় কিন্তু আসবে গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত গণিত পড়তে হবে এরপর বিজ্ঞান পাঠ পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটি রয়েছে এই বইটির প্রথম পৃষ্ঠা থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি বইয়ের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে আঠান্ন পৃষ্ঠা পর্যন্ত এখন পরবর্তীতে আট নম্বরে যে বইটি দিয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা তোমরা কতদিন পর্যন্ত পড়বে সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প ও সংস্কৃতি এটা আঠাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ইসলাম ও শিক্ষা এটা পাঠ্যপুস্তকে শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে হিন্দু ধর্ম শিক্ষা এটা পাঠ্যপুস্তকে শুরু থেকে তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং বৌদ্ধ ধর্মের পাঠ্যপুস্তকের শুরু থেকে তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো বারো জনের মধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই যে অংশগুলো দিয়েছে বইয়ের এগুলো কিন্তু কমপ্লিট করে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তো তোমরা এগুলো বাসায় কমপ্লিট করবে এখান থেকেই তোমাদেরকে কিন্তু যে মূল্যায়নটা হবে সেটা কিন্তু এই যে পৃষ্ঠাগুলো দিয়েছে বইয়ের এগু এখান থেকেই হবে আশা করি তোমরা এগুলো কমপ্লিট করবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ